হ্যালো বন্ধুরা, সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনারা অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে বিটল পোকা খেয়ে যাচ্ছে ইঁদুরে, তো সেই ক্ষেত্রে করণীয় কি? তো এই কারণেই এই ভিডিওটা করা। তো মূলত আসলে ওই যে একটা কথা আছে যে বাদ যাবে না কোনো শিশু, তো ভাই আমিও এ থেকে বিরত নেই, কারণ আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। মনে করেন যে আমি এমন করেছি যে নিয়মিত ইঁদুর মেরেছি ইঁদুরের ভাত দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানে আমার দেখেন কি অবস্থা, প্রচুর পরিমাণে খাইছে আমার বিটল পোকা। তো এই যে দেখতে পাচ্ছেন মানে খাওয়ার শেষ নেই। এই যে ব্যাপারটা হচ্ছে আমি দুইটা ট্রে একসাথে রেখে দিই যাতে ঢোকার চান্স না পাই, তোরা ঢুকতে না পেরে এই যে দেখুন কি পরিমাণে কেটে এরা পথ তৈরি করেছে। এই দেখেন এই যে কেটে পথ তৈরি করেছে, এই যে দেখছেন কিভাবে কাটছে, কেটে পথ তৈরি করছে, করার পরে ভিতরে যে বসে বসে খাইছে, তাহলে কি পরিমাণে ক্ষতি করছে। এই যে দেখো প্রত্যেকটা ট্রে নিচের অংশ কাটা, অর্থাৎ এই দিক দিয়ে কেটে পথ তৈরি করে নিয়ে ভিতরে যে খাইছে। তো এই যে দেখুন এই যে খেয়ে নষ্ট করছে। তো ব্যাপারটা হচ্ছে এই জন্যে দেখালাম যে এ থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা। ভাই পরিত্রাণের উপায় আছে, ওষুধ দিতে হবে, ইঁদুর মারা ওষুধ, তারপরে হাঁটা, এক ধরনের হাঁটা জাতীয় ইয়া আছে সেটা ব্যবহার করতে হবে, ফাঁদ আছে ফাঁদগুলো ব্যবহার করতে হবে। আমিও ব্যবহার করতেছি, তারপরেও মিস্টেক হচ্ছে, চেষ্টা করতেছি। তো আপনারা চেষ্টা করবেন যে ইঁদুর মারা ফাঁদগুলো ব্যবহার করতে। আর এই যে বিটল পোকা দেখতে পাচ্ছেন এগুলা প্রচুর পরিমাণে খায় ইঁদুরে, কারণ খুব সুস্বাদু তাদের কাছে এই কারণে হয়তো বা। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন।